আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি আবরকাত সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত কাজে আসবে বিশেষ করে যারা স্বামীর অত্যাচারের মধ্যে আছেন ঠিক আছে স্বামী স্ত্রীর মিল মোহাম্মত অর্থাৎ হচ্ছে গোটা দুনিয়াতে মিনিবেহেস্ট বলা যায় ঠিক আছে আর স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি এটাই হচ্ছে দুজহের টুকরা অর্থাৎ মিনি জাহান্নাম তো অনেকে বলে যে এর থেকে ভালো ওইরকম কোনো কিছু নয় জাহান্নামের যদি কোনো একটা চুল পরিমাণ দুনিয়াতে রাখা হয় দুনিয়া সহ্য করতে পারবে না সার্কার হয়ে যাবে তো সেই তুলনায় জাহান্নাম আর দুনিয়া কোনো তেমন কিছুই না ঠিক আছে কিন্তু নবীদের হাদিস অনুযায়ী মনে করেন এটার একটা দৃষ্টান্ত দিয়ে থাকে নবীজ্লা ইসলাম বলেছেন যে ঘোরে স্বামী মধ্যে অমিল রয়েছে এটা জাহান্নামের একটি টুকরো অর্থাৎ কোনো সুখ নেই খাওয়া দাওয়া যা কিছুই হোক সব দিক থেকে অশান্তি আর স্বামী মধ্যে সুখ মিল যদি থাকে তাহলে যদি না খেয়েও থাকেন তারপরেও একটা ভালোবাসা থাকবে আপনাদের সুন্দরভাবে চলা করতে পারবেন কষ্ট হবে না ঠিক আছে অর্থাৎ জান্নাতের সুখ পাবেন তো আসুন আজকের যে তদবির সেটা হচ্ছে আপনার স্বামী যদি আপনাকে দেখতে না পারেন তাহলে এটা করবেন ইনশাআল্লাহ অবশ্যই স্বামীর নিকট আপনারা ভালোবাসার পাত্র হবেন তো তদবিরটা অবশ্যই সহজ তবে এটা একটি ঠিক রেখে করতে হবে তবে এই তদবিরের কোনো ক্ষমতা নাই ক্ষমতা সব আল্লাহ তালার হাতে আল্লাহ তালা আকাশ ফেটে কোনো কিছু দেন না অবশ্যই উসিলার মাধ্যমে দেন আবার উসিলার মাধ্যমে এমন নয় যে আপনাকে উশিলার মাধ্যমে আল্লাহ সব কিছু দেন আপনি সব কিছু পাবেন ওইরকম হলে যে যে বিজনেস করতো সে সেই বিজনেসে ফলদায়ক হইতো উত্তর সেই বিজনেসে সাকসেস হইতো ঠিক আছে ওইরকম কোনো কিছু নয় আপনি উচিলা হিসাবে চেষ্টা করবেন দেওয়ান মালিক আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা দিতে পারেন অথবা সঙ্গত কারণে যদি আল্লাহ তালা না দেন তার মধ্যেও কোনো নিশ্চয় ভালো কামিয়াবি রয়েছে না হয় এটা অবশ্যই হবে অর্থাৎ যেটা ভালো হয় সেটাই আল্লাহ তালা করবেন আমাদের উচিত ধৈর্য ধরা এবং যে সমস্যায় আছি সেটার জন্য আল্লাহ তাল্লাহার কাছে পানা মাননা ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে সেই সমস্যা থেকে সমাধান দিবেন তো আসুন এখন আমরা জেনে নেই কীভাবে কী করতে হবে স্বামীর নিকট প্রিয় হইবার তদ্বির যে লোক নিম্নের নকশাটি লিখিয়া মাদুরিতে বরিয়া হাতে কিংবা গোলায় ব্যবহার করিবে সে তাহার স্বামীর অতি প্রিয় পাত্রী হইবে ইনশাআল্লাহ নকশাটি এই তো যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখতেছেন ওইটাতে কিন্তু নামের প্রয়োজন আছে ওইটা আপনারা যে কোনো দিন লিখতে পারবেন যে কোনো তাবিজ যে কোনো ঢোল যে কোনো মাদলিদের ভরে আপনারা ডান হাতের বাহুতে ব্যবহার করবেন ঠিক আছে ডান হাতের বাহুতে ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি যে আপনার স্বামীকে বাধ্য করতে চাইতেছেন ওইটা বাধ্য হবে অথবা আপনি চাইলে গোলায় দিতে পারেন হাতে কিংবা গোলায় ব্যবহার করবেন ঠিক আছে কোনো সমস্যা নাই তো এখানে প্রথমে যে শব্দটি আমি কেটে দেবো ওইখানে দেবেন স্বামীর নাম দ্বিতীয়তে আমি যে শব্দ কাটবো তাতে দেবেন স্বামীর বাবার নাম অথবা মা মার নাম তারপরে যেটা শব্দ আমি কাটবো ওইটাতে দেবেন আপনার নাম এরপরে যে শব্দটা আমি কেটে দেবো ওইটাতে দেবেন আপনার মায়ের নাম ঠিক আছে আর কিছু করতে হবে না ওইটা আপনি যে কোনো সময় যে কোনো দিন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো যাই হোক ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে আর এই ডক্সটা আপনারা একুশ দিন পর্যন্ত ব্যবহার করবেন ইনশাল্লাহ এর ভিতরেই আপনার স্বামী ঠিক হয়ে যাবে ঠিক আছে আর যদি কোনো পুরুষরা এটা করতে চান তাহলে অবশ্যই পারবেন সমস্যা নেই শুরুতে আপনার নাম দিবেন। যেখানে আমি বলছিলাম যে প্রথমে আপনার নাম ওইটা তো মহিলাদের বেলায় বলছি আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মহিলাদের বেলায় ওইটা পরবর্তীতে যেরকম যেরকম বলছি সেরকম আর পুরুষদের বেলায় হলে উল্টো হবে অর্থাৎ প্রথমে যে শব্দ আমি কাটবো ওইটাতে দিবেন আপনার নাম আর পরে যে শব্দ কাটবো ওইটাতে দিবেন আপনার মায়ের নাম অথবা বাবার নাম এরপরে যে শব্দ কাটবো তাতে দিবেন আপনার স্ত্রীর নাম এরপরে যে শব্দ কাটবো তাতে দিবেন আপনার স্ত্রী মায়ের নাম ঠিক আছে অর্থাৎ মহিলা যিনি আপনি যদি স্বামী হন তাহলে মহিলার নাম পরে আর আপনি যদি স্ত্রী হন আপনার নামও পড়ে ঠিক আছে সিস্টেম একে জায়গা আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিওতে সরকার অন্তর্জিবি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বিবরাকাত